আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ বা ক্রাউন যদি কখনো খুলে যায় অথবা ভেঙে যায় সেক্ষেত্রে করণীয় বিষয়। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ট্রিটমেন্ট করে অনেকেই দাঁতে ক্যাপ বা ক্রাউন করে থাকেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্রাউন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যখন কোনো একটি দাঁতে ক্যাপ করানোর প্রয়োজন হয় তখন দাঁতের কিছুটা অংশ কেটে ছোট করাতে হয় সেই ক্রাউনটি দাঁতের উপরে বসানোর জন্য। ভিউয়ার্স, এখানে যে ক্রাউনটা সেটিং করা হবে এই ক্রাউনটি একটি পেস্টিংয়ের মাধ্যমে সেটিং করা হয়, বিশেষ সিমেন্টের মাধ্যমে, যেটিকে আমরা বাংলাতে আঠা বলতে পারি। তো এই পেস্টিংয়ের মাধ্যমে কিন্তু এ ধরনের ক্যাপ সেটিং করা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন দুটি দাঁতে কিন্তু ক্যাপ করা হয়েছে, আর এই হলো সেই দুটি দাঁত, যে দুটি দাঁত কিন্তু ন্যাচারাল দাঁতের উপরে ক্যাপ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ক্যাপগুলো যেহেতু কোনো একটা পেস্টিংয়ের মাধ্যমে এখানে দাঁতের সঙ্গে সংযুক্ত করা হয়, তো সেক্ষেত্রে এই যে যে পেস্টিংয়ের মাধ্যমে দাঁতে ক্যাপটা বসানো হয়েছে এই পেস্টিং কখনো কখনো ছেড়ে দিতে পারে, বা কখনো কখনো পেস্টিংয়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেও কিন্তু ক্যাপটি খুলে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে ক্যাপ করার পরে এক বছর বা 5 বছর বা 10 বছর পরেও দাঁতের ক্যাপ উঠে যায় বা খুলে যায়। তো ভিউয়ার্স, যদি কখনো দাঁতে ক্যাপ বসানোর পরে, ক্যাপ সেটিং করার পরে সেই ক্যাপটি খুলে যায়, সেক্ষেত্রে সেই ক্যাপটি কখনোই ফেলে দিবেন না। যে ক্যাপটি খুলে যায় সেই ক্যাপটি পুনরায় আবারও যথাস্থানে যথা দাঁতের উপরে কিন্তু সেই ক্যাপটি পুনরায় পেস্টিং করে লাগিয়ে নেওয়া যায়। এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আবারও ওই ক্যাপটি লাগানো যাবে। ওই ক্যাপটি কখনো নষ্ট করবেন না, ক্যাপটি কিন্তু পুনরায় লাগানো যায়। এখানে যে একটি দেখতে পাচ্ছেন ক্যাপ বসানো রয়েছে একটি দাঁতে, এমন দাঁতের ক্যাপ যদি কখনো খুলে যায় বা উঠে যায় সেই ক্ষেত্রে আপনি ক্যাপটি কখনোই ফেলে দিবেন না। যেতে পারে ক্যাপ উঠতেই পারে, ক্যাপের পেস্টিংয়ের মেয়াদ নষ্ট হয়ে যেতে পারে, তবে ক্যাপ নষ্ট হয় না। তো যদি কখনো তেমনটি হয়ে থাকে আপনারা ক্যাপটি যত্ন সহকারে রেখে দিবেন এবং নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে পুনরায় ঠিক একইভাবে আপনারা ক্যাপটি আবারও সেই যথা দাঁতে আপনারা ক্যাপটি লাগিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এছাড়া কখনো কখনো ক্যাপ করা দাঁতের ক্যাপ ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই দাঁতটিতে ক্যাপ করা হয়েছিল কিন্তু ক্যাপের কিছুটা অংশ এখান থেকে ভেঙে গেছে, হয়তো শক্ত কোনো আঘাতের কারণে হোক অথবা শক্ত কোনো কিছুতে কামড় দেওয়ার কারণে হোক এখান থেকে ক্যাপটি কিন্তু ভেঙে গেছে। তো ভিউয়ার্স, ক্যাপ, দাঁতের ক্যাপ বা ক্রাউন যদি কখনো ভেঙে যায়, এ ধরনের পোর্সিলিন ক্রাউন, তো এটি কিন্তু রিপেয়ার করা যায় না। যদি কখনো ক্যাপের এরকমভাবে ভেঙে যায় তাহলে আপনাকে ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ যে কোনো আপনি যেখান থেকে ট্রিটমেন্ট করিয়েছেন, দাঁতে ক্যাপ করিয়েছেন, সেখানেও চেঞ্জ করাতে পারেন, অথবা অন্য কোনো ডেন্টিস্টের মাধ্যমেও কিন্তু আপনি দাঁতের ক্যাপটি চেঞ্জ করে নিতে পারেন। যদি এমনভাবে ভেঙে যায় তাহলে চেঞ্জ করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই, তবে এ ধরনের ক্যাপ ভেঙে যাওয়ার পরে সেটি রিপেয়ার করা যাবে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দাঁতের দিকে এখানে ক্যাপ করা হয়েছে কিন্তু ক্যাপের উপরের অংশ এখান থেকে কিছুটা অংশ লস হয়েছে। যদি এমনটি হয়ে থাকে মাড়ির দাঁতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি পোর্সিলিন ক্যাপ করা থাকে, এটিকে আমরা পোর্সিলিন ক্যাপ বলে থাকি, এই পোর্সিলিন ক্যাপের দুইটি লেয়ার থাকে, প্রথমে পোর্সিলিন থাকে এবং নিচে মেটাল থাকে। তো ভিউয়ার্স, যদি সামনের দাঁতের ক্ষেত্রে এমনভাবে ভেঙে যায় তাহলে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ দাঁতের যে মেটাল অংশটি থাকে ক্যাপের ভিতরে সেটি কখনোই ভেঙে যায় না, কিন্তু উপরের পোর্সিলিন অংশটি ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তাই ভিউয়ার্স, যদি সামনের দিকে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সামনের দিকে হলে ক্যাপটি পুরোপুরি চেঞ্জ করে নিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে মাড়ির দাঁতে যদি পোর্সিলিন ক্যাপ করা হয়ে থাকে তো মাড়ির দাঁতের এই পোর্সিলিন অংশটি উঠে যেতে পারে বা ক্র্যাক করতে পারে, ভেঙে যেতে পারে। তো যদি পোর্সিলিন অংশটি এভাবে ক্র্যাক করে বা ভেঙে যায় সেক্ষেত্রে আপনার ক্যাপটি পরিবর্তন করার প্রয়োজন হবে না, কারণ আপনার যে মেটাল অংশটি নিচে রয়েছে পোর্সিলিন খুবই পাতলা একটা আবরণ দেওয়া থাকে দাঁতের উপরে, ক্যাপের উপরে, এবং যে নিচে যে মেটাল অংশটি থাকে সেটি খুবই মজবুত, এই মেটাল অংশটি কখনোই ভেঙে যায় না। তো যদি কখনো দাঁতে মাড়ির দাঁতের ক্ষেত্রে এ ধরনের পোর্সিলিন ক্যাপ করিয়ে থাকেন
আর সেই পোর্সিলিন ক্যাপের এই উপরের পাতলা আবরণটি বা পোর্সিলিন অংশটি যদি কখনো ফেটে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে আপনার দাঁতের কোনো সমস্যা হবে না, দাঁত আপনার সুরক্ষিত থাকবে, দাঁতের ভিতরে কোনো ধরনের খাবার বা পানি পৌঁছাবে না। তবে যদি আপনি চান তাহলে এ ধরনের ক্যাপ আপনি চেঞ্জ করায় নিতে পারেন, যদি আপনি না চান চেঞ্জ না করাতে তাহলে এভাবেই রেখে দিতে পারেন। মূলত পোর্সিলিন ক্যাপের দুইটি লেয়ার থাকার কারণে নিচের যে লেয়ারটি থাকে সেটি খুবই মজবুত, এই মেটাল অংশটি কখনো ভেঙে যায় এমনটি আমার চোখে পড়েনি। তো ভিউয়ার্স, উপরের অংশের যে পোর্সিলিন অংশ যেটি দেখতে দাঁতের কালারের মতো হয়ে থাকে, এটি যদি কখনো ফেটে যায় বা উঠে যায় আপনার ক্যাপ পরিবর্তন করার প্রয়োজন নাই, যদি মাড়ির দাঁতের ক্ষেত্রে হয়। তবে সামনের দিকে হলে হয়তো দেখতে কালো দেখাবে, তার জন্য সেই ক্যাপটি চেঞ্জ করাই নিতে পারেন, কিন্তু মাড়ির দাঁতের ক্ষেত্রে হলে আপনাকে চেঞ্জ করতে হবে না, চাইলে এভাবেই রেখে দিতে পারেন অথবা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। তবে যদি এ ধরনের ক্যাপ লাগানোর পরে সেই ক্যাপটি কখনো খুলে যায় তাহলে আপনাকে ক্যাপটি পুনরায় একই প্রসেসিংয়ে আপনাকে ক্যাপটি লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলে থাকি মেটালিক ক্যাপ বা ফুল মেটাল ক্যাপ। এই ক্যাপগুলো সাধারণত মাড়ির দাঁতের ক্ষেত্রে পিছনের যে দাঁতগুলো থাকে এই দাঁতের ক্ষেত্রে এই ক্যাপগুলো ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এই ক্যাপের কালারটা দেখতে সেম এমন হয়ে থাকে, তো যেহেতু একটু সিলভার কালার বা একটু কালো কালারের এই ক্যাপগুলো হয়ে থাকে, আর তার কারণেই এই ক্যাপগুলো সাধারণত সামনের দিকে আমরা করি না। সামনের দাঁত যদি ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের ক্যাপ আমরা সামনের দিকে করতে পারি না বা করি না, কারণ হলো সামনে দেখার জন্য সৌন্দর্যের একটা বিষয় রয়েছে। তো এর জন্য এ ধরনের ক্যাপগুলো আমরা মাড়ির দাঁতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে যে পোর্সিলিন ক্যাপটি দেখলেন সেই পোর্সিলিন ক্যাপের নিচেই এ ধরনের মেটালিক ক্যাপ থাকে, মেটাল থাকে, আর এই মেটালের পরেই কিন্তু পোর্সিলিনের আবরণ দেওয়া থাকে। তো যখন এই ধরনের ক্যাপ আপনি মাড়িতে করাবেন মাড়ির দাঁতের জন্য, তখন কিন্তু এ ধরনের ক্যাপ কখনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং এ ধরনের ক্যাপের জন্য আপনাকে কখনোই বাড়তি টেনশন করতে হবে না। যেমন এখানে ক্যাপের উপর থেকে উপরের অংশটি উঠে গেছে, তো চাইলে এ ধরনের ক্যাপ আপনি মাড়ির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যথায় যদি ক্যাপ কখনো খুলে যায় বা ভেঙে যায়, আপনাকে অবস্থার উপর নির্ভর করে সেটির ট্রিটমেন্ট আপনাকে নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।